আমরা এই মুহূর্তে আছি শওকত স্যারের কাছে, মিস্টার শওকত ওসমান, যিনি গ্লোবালি রিনাউন্ড ফুডি রেসিপি ওয়ার্কার এবং কালিনারি রাইটার। শওকত, যদি একটু বলেন, আমরা বাংলাদেশে দেখছি দের ইজ সামথিং কল্ড এজ এ বিরিয়ানি, দের ইজ সামথিং কল্ড এজ এ পুলাও, অ্যান্ড দের ইজ সামথিং কল্ড এজ এ তেহেরি। সবকটাই বেসিক্যালি কোনো চাল এবং মাংসর একটা রান্না। কি তফাত বা কোনটা কি বা কিভাবে বোঝা যায় বা আরো কিছু এই রকম জিনিস এই নামে আছে কিনা? মানে কোনটা কি, মানে কিভাবে বুঝবো কোনটা বিরিয়ানি কোনটা পোলাও? আচ্ছা, ফার্সি ভাষায় ইজ কল ব্রিঞ্জ। এখন ওখান থেকে বিরিয়ানি শব্দটা এসেছে, অনেকে বলে বিরান থেকে এসে, না বিরান থেকে আসেনি, বিকজ বিরিয়ানিতে কোন রকমই ইয়ে করা হয়, ফ্রাই নাই। এক নম্বর টু, পোলাও, পোলাও শব্দটা ইজ বেসিক্যালি ফার্সি, ইট ইজ রাইস cooked in oil. Rice cooked in oil. Rice cooked in oil. মানে চাল, তেলে বা ঘি বা ইয়েতে, যে কোনো ফ্যাট প্রোডাক্টে রান্না করা হয়েছে, যেটা সিম্পল পোলাও, তেল গরম গরম করে চালটা ভেজে জল দিয়ে, জলটা দিয়ে, ঠিক আছে, আচ্ছা, মানে মশলা টশলা দেওয়া, হুম, গরম মশলা, হুম, সেটা হচ্ছে পোলাও, বেসিক পোলাও, ঠিক। এখন বেসিক পোলাওটাকে একটু ধরো, ওর মধ্যে ধরো তুমি চিকেন অ্যাড করে দিলে, কুক চিকেন, ইটস নট আনকুক, কুক মাটন, কুক সেবন, সেবন গরুর মাংস আর ইয়ের মাংস, খাসির মাংস, সেটা হচ্ছে এই ইংলিশ, ইংলিশ হয় আমরা আমরা ইংলিশ, এটা হয়ে গেল পোলাও, মানে গরুর পোলাও, হ্যাঁ, তারপরে এই খাসির পোলাও বা ইয়ে, এমনকি চিংড়ির পোলাও, হ্যাঁ, এগুলি হচ্ছে চিংড়ির পোলাও, হ্যাঁ, এটা আবার আমরা ভারতবর্ষে দেখতে পাই, হ্যাঁ, চিংড়ির পোলাও হয়। এখন তুমি আসে বিরিয়ানি, বিরিয়ানির প্রসেস অফ কুকিং অফ বিরিয়ানি ইজ ভেরি ডিফারেন্ট, লাইক ফর ইনস্টেন্স বিরিয়ানির চালটা ইজ হাফ কুক, যেটা পাক্কি বিরিয়ানি বলছেন, যেটা পাক্কি বিরিয়ানি, কাচ্চি, কাচ্চি, পাক্কি, পাক্কি হচ্ছে ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি পোলাও, ওকে, সব কিছু পাকিয়ে একসাথে মিশানো হয়, মিশিয়ে ওটাকে দেওয়া হয়, কিন্তু এটাকে বিরিয়ানি বলা হয় পাক্কি বিরিয়ানি, এই জন্য এটা পাক্কি বিরিয়ানি বলা হয়। আচ্ছা, তারপরে আসো বিরিয়ানি, বিরিয়ানিতে হয় কি, রাইস ইজ পারবয়েল, তারপরে ওটা তুলে রাখা হয়, তারপর মাংসতে নানান রকম মশলা মেখে ওটাকে ম্যারিনেট করা হয়, তারপরে সেই আলু, মাংস, আলু ইউজ হয় এখানে, হ্যাঁ, আলু বিরিয়ানি, বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানিকে বলছি, কাচ্চি বিরিয়ানি থেকেই তোমাদের কলকাতার বিরিয়ানি ইত্যাদি, আচ্ছা সেটার পরে যাচ্ছে, আলু, মাংস, চাল, তারপরে আবার মাংস, চাল দেওয়ার পরে একটু তোমার জাফরানের জল, জাফরানের জল, একটু দুধ, দুধ দেন কি এখানে, দুধ জাফরানের মধ্যে গুলিয়ে দেয়, মানে জাফরানটা দুধে গুলে দেবো, গুলিয়ে দেয়, আচ্ছা, দুধে জাফরান দিয়ে গুলে ওকে দিয়ে তারপরে ডেকচিটাকে সিল করা হয়, হুম, সিল করে কম আগুনে প্রায় মিনিমাম 10 hours, 10 hours, 10 hours, এটা কিন্তু একেবারে নিমরিব আগুন, অঙ্গারে, হ্যাঁ, একদম কয়লা, কাঠ কয়লা, 10 hours is a big deal, মানে অলমোস্ট ব্রেকফাস্টের সময় শুরু করতে হবে, দুপুরের সময় শুরু করতে হবে ফর ডিনার। আমাদের বাসায় আগে যখন ওই বাবুচেরা এসে রান্না করতো বড় অনুষ্ঠানে, তখন এরা একদিন আগে চলে আসে, হুম, এবং খাসিটা এসে নিয়ে চলে আসে, একদিকে বুচেররা এসে খাসি জমা করছে, একদিকে মশলাওয়ালারা এসে মশালচি বলে, মশলাওয়ালারা মশলা করছে করছে, আর বাবুচি সি ইজ কিপিং এভরিথিং রেডি, এক পুরো রাত লেগে যেত, এবং পরের দিন দুপুরবেলা খাওয়া, হ্যাঁ, মানে 10 ঘন্টা মানে তো আগের দিন মাঝরাত্রিতে বোধহয় শুরু করতে হয়, আগের দিন সন্ধ্যা থেকে শুরু, এবং এই বাবুর্চির আবার আলাদা একটা কুক ছিল, ওর জন্য চা, রুটি, রুটি এটা তৈরি করে, মানে বাবুর্চির জন্য, বাবুর্চি, বাবুর্চির জন্য, আচ্ছা, ওটাও আস, হ্যাঁ, ওর জন্য ছোট্ট একটা চুলা করত, ওর জন্য চা করছে, ওর জন্য রুটি শেখছে, মানে অলমোস্ট ইটস আ স্টাফ কিচেন, হ্যাঁ, যেরকম খাসি বিরিয়ানিতে খাসি জবাই হচ্ছে, কিন্তু খাসি কলিজি তো আর ব্যবহার হচ্ছে, হুম, কলিজি এটা সেটা, অল দ্য আমরা এখন যা বিরিয়ানি দেখি, আমি কলকাতাটা বলতে পারবো, এখানে বলতে পারবো না, 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দমে গল্প শেষ, সেখানে ওই আবার রাত্রে যেটা, যদি রাত্রে দাওয়াত থাকে সেটা দমে বসানো হতো সকালবেলা, রাত্রেবেলায় গিয়ে
আস্তে আস্তে করে খোলা হতো, এবং ওই কিছুটা অ্যাম্বার থেকে তোলা হতো না যতক্ষণ পর্যন্ত ডেকচিটা মানে ওখানেই হতে থাকতো, ওখানেই ওখানেই থেকে যেত। ওটাকে কম বেশি করা হতো, বার্ড পাওয়া উচিত হাতের খেলা ওর জ্ঞান। এইটা হচ্ছে বেসিক্যালি বিরিয়ানি টু মি টেকনিক্যালি। এখন তুমি ফুড নিয়ে বা খাওয়া খাদ্য দ্রব্য নিয়ে কোনো বাইবেলও হয়নি, কিন্তু গীতাও লেখা হয়নি, কোরআনও লেখা হয়নি, যার জন্য আমরা যাকে যা ইচ্ছা তাই বলতে পারি, এতে কেউ কার কাউকে মারতে আসবে। আমি এখন ইলিশ পোলাও করে বললাম যে এটা ইলিশ বিরিয়ানি, তুমি এটা খেলেও ইলিশ বিরিয়ানি এবং খেতে ভালো লাগে এসে যাচ্ছে। আমি বললাম না আমরা এখনো ওই নমেনক্লেচার গুলো এগুলো সব স্ট্যান্ডার্ডাইজ করিনি, তো আমরা সব যাকে যেটা খুশি বলি, চটচড়ি গিয়ে ভাজা বলছি আর ভাজাকে আমরা বলছি ইয়ে চটচড়ি, তোমার খুশি বলে যাও। তুমি এখানে এসছো ঢাকায় বাংলাদেশে, মজার ব্যাপার, তুমি যেখানে যাও একটু কথা বলে দেখো ভাই, চচ্চড়ির মধ্যে আর ভাজার মধ্যে দেখতে পাবো। আমি পশ্চিমবঙ্গের লোকেরও অনেক, আমি আজকে সকালেই ভাবছিলাম জিজ্ঞেস করবো, আমরা আল রাজ্জাক বলে একটি জায়গায় রাকিবুল নিয়ে গেল, তো ওনারা দেখলাম বললেন ভাজি, কিন্তু যেটা আমার কাছে এলো সেটাকে আমরা চচ্চড়ি নামে জানি, মানে একটু কি বলবো সেমি ওয়াটারি রসা রসা টেক্সচার, খেতে খুব ভালো। চচ্চড়ির ভাজি তফাতটা কি? চচ্চড়ি হয়েছিল তোমার একটা আষাঢ় বাটিতে মশলা টসলা মাখিয়ে এই সবজিগুলো আগুনের, আমার ঠাকুমা বা দিদা বানাতেন যেটা ওই দমে বসিয়ে দেওয়া, প্রেফারেবলি খুব কম জল দিয়ে বা জল না দিয়ে জলটাকে শুকিয়ে ফেলতে, ওটা হচ্ছে ভাজা। শাক ভাজো বা এমনি সবজি ভাজো যাই ভাজো ইলিশ ভাজো, আজাটা হচ্ছে কড়াইতে করে, আর ওই চরচড়ি হচ্ছে বাটিতে করে। ঠিক বেসিক্যালি তোমার আষাঢ় বাটি থেকে করতো এবং ওইটা চরচড়ি আর হলে এর জন্য ওরা চরচড়ি ওইটাকে বলতো যে আমার বাড়িতে ওইটাই বলা হতো চরচড়ি, এটা হচ্ছে চরচড়ি। এখন বেসিক্যালি রেস্টুরেন্টের চরচড়ি করা ডিফিকাল্ট, এটা মাছ খেলে সেটা সম্ভব না, মাছ খেলে এটা করা সম্ভব না। অনেকে বলে যে মাছেরও চরচড়ি শুনি আমি, বাট বেসিক্যালি হতে পারে কারণ দু একটা মাছ দিয়ে দিল হ্যাঁ বা মাছের মাথা ফাতা দিয়ে দিলে মানে আমার বড় কিছু নেই করতে পারে। তো আবার আমরা ওই বিরিয়ানিতে ফেরত চলে আসি, বিরিয়ানি আর পোলাও তো আর কি বলতে রইল বাকি তেহেরি। তেহেরি তেহারিটা বেসিক্যালি ইজ এ কমফোর্ট ফুড। আমাদের ছাত্র জীবনে আমরা, কলেজ জীবনে, ইউনিভার্সিটি জীবনে আমরা ওই এখনকার ছেলে মেয়েরা যেরকম বার্গার খায়, এটা খায়, সে খায়, হট ডগ খায়, আমরা আমাদের তা ছিল আমাদের তেহারি, এক প্লেট তেহারি, সেটা হচ্ছে বেসিক্যালি পোলার চাল দিয়ে তৈরি করা হয় না, এটা এমনি নর্মাল আতর চাল। এটা ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স, কুকিং মিডিয়ামটা হচ্ছে সর্ষের তেল, ইট হ্যাজ টু বি সর্ষের তেল, আই গেস হ্যাজ টু, দ্যাটস দ্য ট্র্যাডিশন। সর্ষের তেল এবং লট অফ কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলে গন্ধটাই প্রাইমারি, দ্য ফ্লেভারিং এজেন্ট। ওকে, সর্ষের কাঁচা লঙ্কা এই যে একটু তোমার কি বলে এলাচ লং দারচিনি থাকে অল্প অল্প বিস্তর, খুব অল্প পরিমাণে, সেটা ছঁক হিসেবে তোমার তেলে দেওয়া হয়, ফোড়ন দিয়ে দেওয়া হয়। ফোড়ন ফোড়ন কি আগে দেয় না পরে দেয়? না, এটা আগে, আচ্ছা, ধরাধরি নি, এরপরে মাংসটা ওর মধ্যেই রান্না করে। তেহেরি কি ভেজ তেহেরি হয়? ক্যান দেয়ার সামথিং বি অ্যাজ আ ভেজ তেহেরি? না, দেয়ার ক্যান নট, দেয়ার ইজ নাথিং কল ভেজ ইন বাংলাদেশ। যেগুলো মানে চলে না আর কি, চলে হিন্দু রেস্টুরেন্ট গুলোতে বা আমাদের সুইট মিট যারা বিক্রমপুর সুইট মিট যেটা হিন্দুরা চালায় ওখানে লাবড়াটা পাওয়া যায়। হ্যাঁ, আর তুমি এমনিতে তুমি সিঙ্গাড়াও যদি খাও দেখবে যে মুসলমান যেটা কারিগর ওখানে দেখবে ওই কিমা দিয়ে বানায় দিয়ে দেয় কলি দিয়ে সিঙ্গাড়া। হিন্দু হিন্দু দোকান গুলোতে দেখবে ওটাতে আলু, সম্পূর্ণ আলু, ফুলকপি, শীতকালে ফুলকপি, হ্যাঁ, আমাদের এখানে কপিটা দেয় না, শুধু আলু। তারপরে এইগুলো দিস আর বেসিক ডিফারেন্সেস আর দেয়ার, এবং ইটস গুড। এবং পাশাপাশি দুটো সিস্টেমই চলছে, আমার কাছে ভালোই লাগে, যেন মাঝে মাঝে আমার ইচ্ছা করে আমি আমার ড্রাইভারকে বলি যাই একটু
বিক্রমপুর থেকে ওই ওই হিন্দু সিঙ্গারা আর কি, ওতে একটু নারকেলের ইয়ে থাকে, ছোটো ছোটো পিস কুচি করে দেয়, হ্যাঁ নারকেলের কুচি থেকে একটু সুন্দর থাকে, কিশমিস থাকে, আর আবার ইয়ে বাদামও থাকে, চিনে বাদাম থাকে, আলু থাকে, বুঝছেন ওটা। ও আবার যে ইয়েটা ক্রাস্টটা ওটা খুব ফ্লেকি হয়, হ্যাঁ হ্যাঁ ওতে মানে এত ইয়ে দেওয়া হয়, তেল দিয়ে ময়ান দেওয়া হয় ওটাতে, ওটা ভাজার পরে একটা ফ্লেকি হয়, তো সেটা তো আলাদা একটা স্বাদ, বাট ইটস নট ইউনিভার্সাল এটা, বাট ইউনিভার্সালটা কোনটা ওই আমাদের কলিজি বা মাংস বা কিমা, কলিজি না মাংস দিয়ে যেটা করে সেটা সমস্যা, সেটা মানে ওই আরবি সমস্যা যেটা এসছে, হ্যাঁ এটা আরবিরা করেনি, এটা করেছে ইয়েরা ইহুদিরা, ইসরায়েলিরা করেছে, ওকে সমস্যা শব্দটা ইসরায়েলি মানে হিব্রু, আচ্ছা ইট হ্যাজ কাম ফ্রম ইসরায়েল, ইটস ওয়ান অফ দ্য ফিউ থিংস হ্যাজ বিকাম ইন্টারন্যাশনাল আফটার মানি, উইচ ইজ উইচ বিলংস টু দ্য জিউস, মানি অ্যান্ড ডায়মন্ড, মানি ডায়মন্ড অ্যান্ড সমোসা, মানি ডায়মন্ড এর সমস্যা, মানে মানব সভ্যতার মোটামুটি দুটো পিলার তো ছিল, এটাকে ধরতে পারি তিন নম্বর যেটা থেকে গেছে। আমার এক আমার মেয়ে জামাই কিছুদিন আগে ইয়েতে গেছে, হল্যান্ডে, সেখানে হি হ্যাজ আমাদের মতো আমাদের আমাদের সমস্যা কিন্তু ফ্ল্যাট এন্ড ফ্রাইড, একটু ফ্ল্যাট সিঙ্গারার মতো এরকম, আমাদের সিঙ্গারা আছে সমস্যা আছে, তো সমস্যা পেয়েছে ওরা প্রনাউন্স করে CHONUSA সামুসা, সামুসা সামুসা, এবং ওখানে ওট ইস ভেরি পপুলার, এবং এক্স্যাক্টলি আমরা বাংলাদেশে যেরকম তৈরি করি আমার মেয়ে আমার বললো যে এক্স্যাক্টলি দ্য সেম, আমাকে ওখান থেকে মানে ও অর্ডার করে ছবি তুলে পাঠিয়ে দেয় একই জিনিস, ইটস এই যে হিব্রুরা মানে ইসরায়েলিরা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে সমস্যা গেছে, বাট সমস্যা ইন্ডিয়াতে ইতিহাসে দেখা যায় যে ইব্রাহিম লোদি তারপরে ইভেন দিল্লি সুলতানেটের মধ্যে ওরা যখন ইভেন বলতে তার লেখায় পড়েছিল যখন খেতে করছিল দ্য ফার্স্ট আইটেম দ্যাট ওয়াজ সার্ভড ওয়াজ সমোসা ইন ডিনার অ্যাজ আ স্টার্টার, অ্যাজ আ স্টার্টার, ওকে তো সেটা বহুদিন ধরেই আছে আমাদের আমাদের দেশে, হ্যাঁ মানে এটা তো যা দেখা যাচ্ছে প্রায় 5-6 বছর ধরে আছে, বেশি হবে কারণ সুলতান আমল তো আরো আগে, মোগলরাই তো আছে প্রায় ব্রিটিশের দুই মোগলরা 5-6 আছে, পাঁচ তো এখানেই হয়ে গেল, ধরো আরো পাঁচ মানে ধরো হাজার খানেক বছর প্রায় 800-900 বছর, 800-900 তো ধরুন বাংলাদেশে পাওয়া গেল, একদিকে আছে বিরিয়ানি, একদিকে আছে পোলাও, একদিকে আছে তেহেরি, আর কিছু কি আছে মানে চাল আর মাংস দিয়ে, মানে আর কিছু বেঁচে আছে কি? খিচুড়ি আছে, ও খিচুড়িও আছে, আচ্ছা মাংসের খিচুড়ি হয় মানে চাল ডাল মাংস যেটা, চাল ডাল মাংস এবং সেটা ওই খিচুড়িটাই এটা ভেরি রোবাস্ট, ওই খিচুড়ি চালটা মোটা চাল দিয়ে, ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে চারটে জিনিসের চারটে আলাদা চাল দেওয়া, আমি বলছি খিচুড়ি এই মাংসের খিচুড়ি যেটা একটা হচ্ছে আমরা মহরমের সময় করি, সেটা হচ্ছে বুটের ডাল, একদম সবচেয়ে কম দামি চাল মানে এই মোটা মোটা এরকম মানে মোটা যে ঢিকি ছাটা চাল, মোটা চাল সস্তা চাল, বাজারে সবচেয়ে সস্তা চাল, এবং ওর মধ্যে কিরকম একটা বাজে একটু গন্ধও থাকে, দ্যাট ডাজন্ট ম্যাটার চলে যায়, কিন্তু ওটা খেতে এটা বাইট, বুটের ডালের মতো ওইটা একটা বাইট, ওটা যেরকম একটা বাইট হয় এই চালটার মধ্যে একটা বাইট হয়, বুঝছো এই চাল বুটের ডাল তোমার আস্ত ছোট ছোট গোলালু আর হচ্ছে তোমার গরুর মাংস ছোট ছোট গরুর মাংস, এই গরুর মাংসটা খুব ঝাল দিয়ে রান্না করা হয়, মানে গুঁড়ো লঙ্কা ইউজ হয় না সেখানেও, শুধু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কা ইউজ হয়, লিটারালি গরুর একটা সালনের মতো বলতে পারো বা গুঁড়া গরুর মাংস, এখানে আবার চুই ঝাল বলে একটা জিনিস পড়ে বাংলাদেশ পড়ে আসছে, এই গরুর মাংস খুব ঝাল করে অনেকটা রসা রসা করে করা হয়, মানে প্রথমে চাল আর মাংসটা কুক করা হলো তারপরে সেটাকে চাল দিয়ে ফ্রাই করা হলো, চালটা তেলের মধ্যে, এটা কি ডাল থাকে খিচুড়িতে, খিচুড়িতে বুট ডাল যেটা বলে, মানে ডাল আর চাল দিয়ে করা মাংসটাকে ফ্রাই হলো তারপরে জল এড হলো, আগে তো মাংস রান্না করে, মাংস রান্না হয়ে গেল একদিকে, তারপরে তোমার চাল ডাল তেলের মধ্যে, হ্যাঁ ওইটা সয়াবিন তেলে রান্না হয়ে গেছে, আচ্ছা
জনসাধারণকে খাওয়ানো হয় তো ইয়েতে, মানে একদম মাস ফুড বলা যেতে পারে। মাস ফুড মানে কি, এটা হচ্ছে কাঙালি ভোজের মতো। আচ্ছা, এটা সবাই মানে মহরমের সময় যেদিন তেজিয়া পাঠানো হয় আমাদের মধ্যে, ওই তোমাদের পুজোর মতো আমাদের তেজিয়া গুলি আবার পানিতে। আচ্ছা আচ্ছা, সেই দিন ওই ওই যারা যারা আসে মানে তেজিয়া নিয়ে যারা আসে বা এমনি গরিব মানুষ বা বাড়ির কাজের লোকজন সবাই মিলে, কারণ আমাদের মধ্যে কিন্তু আবার তোমাদের মধ্যে ক্লাস ডিভিশনটা নেই, আমরা সবাই একসাথে খাই। ওই আমরা সবাই ওই 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 দিন ওই খিচুড়িটা খাই, এটা আমরা মহরমে খিচুড়ি। আচ্ছা, এখন বাকি খিচুড়ি বলছে এটারই ভ্যারিয়েশন, ধরো কেউ একটু ভালো চাল দিল, কেউ ডালটা হয়তো মুগ ডাল দিল, মুগ ডাল খিচুড়ি নিয়ে পরে আবার একটা আসছে, কেউ হয়তো বলে না মুসুর ডাল দিয়ে করবো বা মুসুর মুগ মিলিয়ে করবো, কেউ বলে যেন একটু খেসারি দিব তাতে একটু রেশা রেশা ইয়ে থাকবে, ভাত থাকবে খসখসে একটা বডি থাকবে, হ্যাঁ পিছলে পিছলে একটা ভাত থাকবে, এক এক রকম ডিস। এটা হচ্ছে কি, যত রাঁধুনি তত যত মত তত পথ, ওটা হচ্ছে। আর তুমি যেটা বললে এখন এই মাত্র যে মুগ ডাল, মুগ ডালের এটা যদি টেকনিক্যালি উই কল ইট খিচুড়ি, ইট ইজ নট এ খিচুড়ি। মানে আমাদের যেটা গোবিন্দভোগের মতো একটা গন্ধ হতে পারে, বাড়ির জন্য এক দুকিলো নিয়ে যাবো। সেটা ওই কালী জিরা চাল দিয়ে তোমার খুব খাঁটি গাওয়া ঘি এবং ইয়ে মুগ ডাল দিয়ে যেটা রান্না করা হয় ওটা ওটা হচ্ছে তোমার মুগ ডাল খিচুড়ি, স্পেশাল খিচুড়ি। এটা এই খিচুড়ির মধ্যে হচ্ছে মহারাজ। আচ্ছা, খিচুড়ির জাত বিভেদ। হ্যাঁ, এটা খাওয়া হয় ভেরি ইন্টারেস্টিংলি শুধু ডিমের কোরমা, ডিমের সিদ্ধ ডিমের কোরমা, সিদ্ধ ডিমের কোরমা। আচ্ছা, সিদ্ধ ডিমের কোরমা দিয়ে এটা খাওয়া হয় ইউজুয়ালি তোমার অন স্পেশাল ওকেশন অ্যাজ এ ব্রেকফাস্ট আইটেম। অ্যাজ এ ব্রেকফাস্ট আইটেম, আমরা ব্রেকফাস্টে এই পোলাও এই শুধু এই আইটেমটি খাই। এখনো কি ঢাকার তো আমি যেটা খেয়েছি, আপনি তো কাল থাকবেন না, পরশু যদি থাকেন একটু দয়া করে আমার রাখবেন একটু, সেটা যা হয় সে দেখা যাবে পরে। আচ্ছা, মানে দ্যাট ইজ আ ভেরি স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট আইটেম, ঠিক আছে। তাহলে মোটামুটি এখন অব্দি আমরা চার রকম শিখলাম, একটা হচ্ছে বিরিয়ানি, পোলাও, তেহেরি, খিচুড়ি। তেহারি, ওকে, আমরা যেটা বলে অভ্যস্ত হয়ে গেছি তেহেরি, মানে ডেফিনেটলি সেটা ভুল। ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটাই আসছি আবার ব্রেকফাস্ট। তুমি এখানে তেহারি বিস্তারিত এখানে লিখেছি, ওই নেহারি সম্বন্ধে খুব একটা লিখিনি, কেন আমি জানি না। এখানে কাচ্চি বিরিয়ানি, এই যে এখানে ইতিহাসটা ভাবে কেন কাচ্চি বিরিয়ানি নামটা এসছে, ঠিক ইউ গেট দ্য ফুল ইয়ে, ঠিক। তারপরে আমাদের এখানে যেরকম কোরমা বিরিয়ানি হচ্ছে, কোরমা বিরিয়ানি, কোরমা বিরিয়ানি। আচ্ছা, আমার নিজস্ব একটা ইভল বিরিয়ানি আছে, এটা ওসমানের বিরিয়ানি, সেটাও নিজের রেঞ্জে দেখতে পারো, পাক্কি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। তারপরে ধরো কি দিয়ে শুরু করলাম চ্যাপ্টারটা, চেলো, চেলোটা হচ্ছে আসলে পোলাও, ওই ইরানিয়ান যে চেলো কাবাবটা আমরা খেয়ে অভ্যস্ত, মানে বাটার্ড হার্ড রাইস কাবাব। তারপরে এখানে ধরো শরীফ মিয়ার বিরিয়ানি, শরীফ মিয়ার তেহারি, তেহারিটা এখানে তোমার ইয়ে আছে, প্রথমে আছে তেহারি, তারপরে শরীফ মিয়ার তেহারি। শরীফ মিয়ার তেহারি ইজ দ্য
ওই ছাত্রদের জন্য যে তেহারিটা তৈরি করতাম, যেটা তোমাকে বললাম যে আমরা ছোটবেলায় যেটা খেতাম ছাত্র হয়ে, সেটা শরীর মেয়ার তেহারি এবং সেটা একটু একটু লো কস্ট তেহারি। এখন স্যার মনে করবেন, এখন যে নীলক্ষেত যেগুলো পাওয়া যায় মানে এই টাইপের কিনা? পোলাও, সেবন পোলাও এখানে লেখা আছে, সেবন পোলাও, শির খিচড়ি উইথ সবজি মাংস। ওকে, শির মানে যে মানে শির খুরমার যে শিরটা, মানে শির হচ্ছে মিল্ক। হ্যাঁ, শির খুরমা ওই যেটা মানে ইয়েতে খেয়ে দিই, শির খিচুড়ি আর নিহারি। হ্যাঁ, তাহলে একটু সময় নিয়ে বইটা পড়বো আর কি। আপনি বলছিলেন নিহারি আর পায়ার মধ্যে একটা ডিফারেন্স আছে, মানে কি ডিফারেন্সটা তো বুঝতেই পারি। পায়াটা হচ্ছে যে শুধু ট্রটার্স দিয়ে যেটা করা, রাইট, শুধু ট্রটার্স, ওর মধ্যে কোনো মাংস টাংস থাকে, ঠিক, শুধু ওটার মধ্যে ঝোলটা থাকবে আর নাল্লিটা থাকবে ভিতরে, নাল্লিটাও থাকবে না, শুধু ট্রটার্স থাকবে। ওকে, নাল্লিটা চলে যাচ্ছে তোমার ইয়েতে নিহারি। হুম, নাল্লি মানে এই যে ওটাকে বসিয়ে রাখা হয়, তারপরে ওটাকে একটু মশলা টসলা দিয়ে অনেকটা বাগার টাগার দিয়ে বাস হয়ে গেল জল দিয়ে। বাট নিহারি ইজ ভেরি ডেলিকেট, ডেলিকেট লং প্রসেস, বিকজ একদিকে তোমার ওই বিফ, ইট ইজ বেসিক্যালি বিফ, ক্যালকুলেট দেখেছি মাটন দিয়ে করে খুব কম, মানে এখন নিহারি বেসিক্যালি বিফেরই হয়। হ্যাঁ, নিহারি তো বিফের, ওই ওই বিফের উফ যখন ব্যবহার করে ওটাকে একটু আগুনে খুব ভালো করে ঝলসে নেয়, সো দ্যাট ওই ডার্ট ডার্ট যা আছে সব পুড়ে যায়, তারপরে ওটা স্ক্র্যাপ করে ওটাকে ইউজ করা হয়, ওখানেই সবচেয়ে বেশি কলাজেনটা থাকে। আচ্ছা, তারপরে তোমার যত হাড্ডি টাড্ডি দিয়ে ওটা বসানো হয়, এবং ওই বসার এর মধ্যে জলটার মধ্যে একটা পুটুলিতে সাজিরা দেওয়া হয়। আচ্ছা, ওই বুকে গার্নির মতো একটা পুটলি করে দিয়ে দিচ্ছি, করে সাজিরাটা দেয়, এইটা সারা রাত তোমার চলতে থাকে, একদম পাক হতে থাকে, বুঝছো? হুম হুম, সকালবেলা ওই পুটলিটা থেকে ঝেলে টেলে পুটলিটা ফেলে দিই। হুম হুম, তারপরে ওই ওখান থেকে ওই হুফ টুফ যা আছে ওগুলো ফেলে দিবে, শুধু ওই বড় বড় পিসেস যে ইয়েগুলি থেকে মাংস হাড়গুলি থাকবে, হ্যাঁ, এই হাড়ের ভিতরে যেগুলিতে ম্যারো আছে সেগুলি রাখা হবে, আর বাকি থাকবে। ইন দ্য মিন টাইম তেল গরম করা হলো, তেল গরম করে ওতে লট অফ বাটা, কাঁচা মরিচ, হ্যাঁ, এবং বাটা, ইটস নট পাউডার, হ্যাঁ, কাঁচা মরিচ সারা রাত দিয়ে সেটাকে নরম করে আলাদা করে শিলনোড়ায় বেটে ওটা আলাদা ফ্লেভার হয়, আর সহজে পুড়ে না, ওই তেলের মধ্যে ওটাকে কষতে হয়, সামান্য একটু কষে মাংস মিলবে, করলির মাংস যা আছে, করলি ফ্রাই, ব্রাউন ফিশ, ইয়েগুলো, কিছু ব্রেন রাখা থাকে, ব্রেনটা একদম পড়ে, এই মাংসটাকে এই শুধু এই ইয়ের মধ্যে কষা, লাল ফাঁকি লঙ্কা, ঠিক, এই পেশা করাবার পর ওই যে ঝোলটা তৈরি করে রাখা হয়েছে সারা রাত, ওই ঝোলটা এবং ওই সব হাড্ডি টাডি সব এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আবার বলো কেন, বলো কেনে আস্তে 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 মাংসটা যখন একদম হয়ে যাবে, সে হয়ে যাবে, এবং এটা করতে খুব লো ফায়ার, কারণটা হচ্ছে ইউ আর এনকারেজিং দ্য অয়েল, অল দ্য ফ্যাট অ্যান্ড অয়েল টু ফ্লোট, ঠিক আছে? ওই যখন সবগুলি তেল ফ্লোট করবে তখন একটা চামচা দিয়ে সবগুলি তেল বের করে একটা বাটিতে রাখবে যতটুকু পারা যায় সব, তারপরে আমি ইউজ করি কর্নফ্লাওয়ার, কিন্তু যেটা পাকিস্তানে দেখেছি বা লাহোর ইয়েতে লখনৌতে দেখেছি, ময়দা, ময়দাগুলো একটু গুলে থিকনিং এজেন্ট হিসেবে ইউজ করে, ভালো করে গুলি না, হ্যাঁ, থিকনিং এজেন্ট হিসেবে ওটা দিই, থিকনিং হিসেবে না, নয়তো ওখানে জমে যাবে, খুব ভালো করে ফেটে ওর মধ্যে ইয়ে দেয়, ময়দাটা দিয়ে দেয়, ময়দা দেবার পরে ভেরি হার্ড কিছু, ইউ হ্যাভ টু কুক ইট অ্যাজ লং অ্যাজ ময়দার কাঁচা গন্ধ না দেয়, এটা কিন্তু দেখা যায় প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যায়,
এটা কিন্তু এর মধ্যে কিন্তু মাংসটা আছে অলরেডি, তখন একটু থিকেন করো। রান্না যখন শেষ হয়ে যাবে তখন এই ফাঁকি করায় গরম মশলা দেওয়া হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, গরম মশলা দেওয়া হবে বেশ বেশ পরিমাণ দিয়ে ওই যে তেলটা তুলে রেখেছো ওই তেলটা উপরে ছড়িয়ে দেবে। দেওয়ার পরে ওই আলাদা করে অন্য পাটিতে তোমার আদা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা সব কুচিয়ে রাখবে। সার্ভ করার সময় ওই নিচের থেকে তুলে অল্প একটু তেলটা দিয়ে ওই তোমার কাঁচা লঙ্কা, তোমার ধনে আর আদা, দিস ইজ নেহাট আদাওয়ান ইজ সিম্পল পায়া। পায়াতে ওই রকম কিছু হাঙ্গামা নেই, ওতে একটু ধনে পাতা দিয়ে আমরা ছোটবেলায় একটা বিহারি একটা রেস্টুরেন্ট ছিল ওই পায়ার সুয়া মানে অ্যাজ গুড অ্যাজ ওয়াটার, পানির মতো লাগতো। হ্যাঁ, তাতেই মজা লাগতো, আমরা খুব ইয়ে দিয়ে খেতাম। আটার আটার নান, আটার নানের স্বাদ আবার একটু আলাদা। হ্যাঁ, সেটা তো আলাদা, একদম আলাদা আটার নান দিকে। আমরা কবে এটা যতদিন বিহারিরা এখানে রেস্টুরেন্টেশন চালাতো ততদিন পর্যন্ত আমরা আটার নান পেয়েছি, এখন আর পাই। এখন তো পুরোই বোধ হয় ঢাকা দেখলে ময়দা হয়ে গেছে, বাঙালিরা ময়দা খুব পছন্দ করে, এই লুচি একদম সব ভক্ত সব ময়দা। কিন্তু আমি জানো তো বাড়িতে এখনো আটার আটার পরোটা আটার লুচি খাই, আমি কিন্তু ময়দার লুচি খাই। আচ্ছা, আমার কাছে সুস্বাদু লাগে তোমার আটা। আটাতে তুমি যদি একটু ধরো পরিমাণটা হচ্ছে তুমি যদি এক কেজি আটা নাও না, লেটস সে ইট টেক 250 গ্রাম অফ আটা, ওর মধ্যে 70 গ্রাম তুমি সুজি দিয়ে দিবে, বেশ খাস্তা হয়ে যায়, যেটা খাস্তা রুটি যেটা আমরা যেভাবে মানে যায় মচমচা যে হবে না, এরকম লালচে হয়ে যাবে, বুঝতে হবে আবার মুখে একটু দানা দানা লাগবে, খেতে ভীষণ মনে হবে। ওটা তুমি আলুর দম দিয়ে খাও আটার।